শুরুতেই সংবাদ শিরোনাম, আত্মসমর্পণ করল সব সেনা, ইউক্রেনের মারিউপোলে পূর্ণ বিজয় ঘোষণা রাশিয়ার, ন্যাটো মোকাবেলায় পাল্টা যে ব্যবস্থা নিচ্ছে রাশিয়া, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা তীব্রতর হয়ে উঠছে, এবার ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া, ইউক্রেনের লড়াই জোরদার করতে রাশিয়ার নতুন উদ্যোগ, বাড়াচ্ছে সেনাবাহিনীতে যোগদানের সময়সীমা, পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা ইসরায়েলের, রাশিয়াকে সুবিধা দিতে যে সিদ্ধান্ত নিল চীন। এবার বিস্তারিত, দীর্ঘ আড়াই মাস পর অবশেষে রুশ বাহিনীর পূর্ণ দখলে এসেছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর মারিউপোল। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের প্রধান ঘাঁটি আজোভস্তাল ইস্পাত কারখানায় রয়ে যাওয়া 531 জন সেনা সদস্য সবাই শুক্রবার আত্মসমর্পণ করেছে। রাশিয়ার দাবি, গত 17 মে থেকে এ পর্যন্ত চার দিন আজোভস্তাল ইস্পাত কারখানা থেকে 2439 জন ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কারখানার বেসমেন্ট এলাকা যেখানে এতদিন ইউক্রেনীয় যোদ্ধারা আত্মগোপন করেছিলেন বর্তমানে রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর সদর দপ্তর সেনা সদস্যদের ওই এলাকা থেকে বের হওয়া এবং নিজেদের জীবন রক্ষার নির্দেশ দিয়েছিলেন, তারা সেই নির্দেশ অনুযায়ী কাজ করেছেন। আজব সাগরের তীরবর্তী মারিউপোল শহরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল রুশ বাহিনীর কাছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই এই শহরটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টাই ছিল রাশিয়া। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণের প্রতিক্রিয়ায় রাশিয়া পশ্চিমাঞ্চলে আরও বেশি সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দিয়েছে। সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে ক্রেমলিন বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈকু টেলিভিশনে সম্প্রচার হওয়া এক বৈঠকে এ কথা বলেন। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগদানের আনুষ্ঠানিক আবেদনের পর মস্কোর এই পদক্ষেপের কথা জানিয়েছে। ইউক্রেনও জোটটিতে যোগদানের চেষ্টা করছিল, সেটা ঠেকাতে মূলত দেশটিতে হামলা করে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈকু বলেন, ন্যাটো সম্প্রসারণের প্রতিক্রিয়ায় পর্যাপ্ত পাল্টা ব্যবস্থা গ্রহণ করবেন তারা। চলতি বছরের শেষ দিকে রাশিয়ার পশ্চিম মিলিটারি ডিস্ট্রিক্টে 12টি সামরিক ইউনিট ও ডেফিশন করে তোলা হবে। রুশ সেনাবাহিনীকে 2000-এর বেশি সামরিক সরঞ্জাম ও অস্ত্র দেওয়া হবে। রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনের পশ্চিমাপন্থী সরকার ন্যাটোতে যোগদানের পরিকল্পনা শুরু করে। বিষয়টি একসময়কার ঘনিষ্ঠ মিত্র ও প্রতিবেশী রাশিয়াকে উদ্বিগ্ন করে তোলে। ইউক্রেনের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের মতে, রাশিয়া শুক্রবার পূর্ব ইউক্রেনের ওপর আক্রমণ বাড়িয়েছে। কামান, রকেট লঞ্চার ও বিমান ব্যবহার করে দনেস্ক ও লোহানস্ক অঞ্চলে আঘাত হানছে, আবাসিক জেলাগুলোতে বাড়িঘর ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ডনবাস অঞ্চলের অবস্থাকে নরক হিসাবে বর্ণনা করেছেন, যার মধ্যে লোহানস্ক এবং দনেস্ক অন্তর্ভুক্ত রয়েছে, এবং বলেছেন রাশিয়ার আক্রমণে অঞ্চলটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি অভিযোগ করেছেন, রাশিয়ার বাহিনী বেশি সংখ্যক ইউক্রেনীয়দের হত্যা করা এবং যতটা সম্ভব ক্ষতি করার চেষ্টা করেছে। যুদ্ধের প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সৈন্যরা রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পরে ডোনবাস এখন তার লক্ষ্যবস্তু, নতুন করে G7 এর সমর্থন। শুক্রবার G7 গ্রুপের একটি বিবৃতিতে বলা হয়েছে, গ্রুপ অফ সেভেন দেশের অর্থমন্ত্রীরা রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের আর্থিক সহায়তার জন্য প্রায় $2 কোটি প্রতিশ্রুতি দিয়েছেন। G7 বিশ্বের কয়েকটি বৃহত্তম অর্থনীতির নেতাদের সংগঠন কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এর সদস্য। সংগঠনটি বলেছে যে এই তহবিল ইউক্রেনকে তার অর্থায়নের ফাঁক বন্ধ করবে এবং ইউক্রেনীয় জনগণের জন্য মৌলিক পরিষেবা সরবরাহ নিশ্চিত করবে। ফিনল্যান্ডে রুশ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে তাদের জানিয়েছে রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম। শনিবার স্থানীয় সময় সকাল থেকে ফিনল্যান্ডের রাষ্ট্র মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গাসুম রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইমাত্রা এন্ট্রি পয়েন্টের মাধ্যমে গ্যাস আমদানি বন্ধ করা হয়েছে। ফিনল্যান্ডের রাশিয়ান গ্যাসের প্রবেশের জায়গা হল ইমাত্রা। এর আগে ফিনল্যান্ডের জ্বালানি বিষয়ক সরকারি প্রতিষ্ঠান গ্যাসাম বলেছে, শনিবার থেকে দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করবে রাশিয়া।
একই তো রাশিয়া থেকে কেনা গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে চাননি ফিনল্যান্ড। তারই মধ্যে আবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের ঘোষণা। ধাক্কাটা এরপর পরই এলো। ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাসের বেশিরভাগই আমদানি করা হয় রাশিয়া থেকে, তবে দেশটির মোট জ্বালানি চাহিদার 1/10 কম পূরণ হয় গ্যাস থেকে। খবর বিবিসির। গ্যাসমের প্রধান নির্বাহী কর্মকর্তা মিকা ইউজ জানেন, বলেন, আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমাদের গ্যাস সরবরাহ ব্যবস্থায় কোনো বাধা আসবে না, আগামী মাসগুলোতে আমরা সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারবো। এদিকে গত রোববারে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল রাশিয়া, ন্যাটোতে যোগ দিলে প্রতিশোধ নেওয়া হুঁশিয়ারিও দিয়েছিল। তবে গ্যাস বন্ধের কারণ জানতে চাইলে রুবলে মূল্য পরিশোধের দিকে ইঙ্গিত করেছে রাশিয়া। এর আগে গত মাসে পোল্যান্ড ও বুলগেরিয়া গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেয় রাশিয়া, কারণ সেই একই দুই দেশেই গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে অসম্মতি জানায়। নিজ দেশের নাগরিকদের জন্য সামরিক বাহিনীতে নিয়োগের বয়স সীমা বাড়াচ্ছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে লড়াই জোরদার করতে সেনা সংখ্যা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে শুক্রবার বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে। পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার ওয়েবসাইটে জানানো হয়েছে, এই পদক্ষেপ সেনাবাহিনীকে বয়স্ক পেশাদারদের দক্ষতা কাজে লাগাতে সাহায্য করবে। এতে বলা হয়েছে, অত্যন্ত নির্ভুল অস্ত্রের ব্যবহার, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিচালনার জন্য পেশাদার বিশেষজ্ঞ প্রয়োজন। অভিজ্ঞতায় দেখা গেছে, তারা 40-45 বছর বয়সে এমন পরিণত হন। বর্তমানে নিজ দেশের নাগরিকদের রুশ সেনাবাহিনীতে যোগদানের সর্বোচ্চ বয়স সীমা 40 বছর এবং আর বিদেশিদের জন্য সর্বোচ্চ 30 বছর। 87 দিনের ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিশাল বিপর্যয়ের মুখে পড়েছে এবং দেশটির সেনা সদস্য ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে লড়তে অবশ্য ইউক্রেন তাদের সব পুরুষ নাগরিককে কাজে লাগাচ্ছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে শনিবার ভোরে ইসরায়েলি সেনাদের গুলিতে 17 বছরের এক ফিলিস্তিনি কিশোর প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরে জেনিনে শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় ওই কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। এ সময় 18 বছরের আরেক ফিলিস্তিনি যুবক ইসরায়েলি সেনাদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত এক মাসে জেনিন শরণার্থী শিবিরে 19 জন ফিলিস্তিনিকে গুলি করেছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলেও এর উল্টো পথে হাঁটছে চীন। গণমাধ্যম CNN জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে কম মূল্যে কয়লা কিনছে চীন। শুধু তাই নয়, রাশিয়াকে সুবিধা দিতে রাশিয়ার কয়লার ওপর সকল শুল্ক মওকুফ করে দিয়েছে শি জিনপিং প্রশাসন। শুল্ক মওকুফ করার কারণে মূল সুবিধাটা পাচ্ছে রাশিয়ায়। তাছাড়া রাশিয়া থেকে কয়লা আমদানিও অন্যান্য সময়ের চেয়ে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এশিয়া ও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশটি। CNN জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে রেকর্ড পরিমাণ কয়লা কিনেছে চীন। গত এপ্রিলে তারা যে পরিমাণ কয়লা কিনেছে, এত পরিমাণ কয়লা এর আগে কখনো কেনেননি তারা। চীন মার্চ এপ্রিল মাসে রাশিয়ার কাছ থেকে কিনেছে 4.42 মেট্রিক টন কয়লা। এর মাধ্যমে অস্ট্রেলিয়াকে সরিয়ে রাশিয়া এখন চীনের দ্বিতীয় সর্বোচ্চ কয়লা রপ্তানিকারক দেশ হিসাবে জায়গা করে নিয়েছে। বর্তমানে চীনের কয়লা চাহিদার 19% যোগান দিচ্ছে রাশিয়া। মার্চ মাসেও এটি ছিল 4th। রাশিয়া থেকে চীন কয়লা আনায় দুই দেশই লাভবান হচ্ছে, যদিও তারা অঙ্গীকার করেছিল জলবায়ু বিপর্যয় ঠেকাতে কাজ করবে তারা। কিন্তু নিজেদের ইন্ডাস্ট্রি, জ্বালানি স্টেশন এবং অবকাঠামো বাড়ানোর জন্য চেষ্টা করছে চীন, ফলে তাদের কয়লা প্রয়োজন। অন্যদিকে রাশিয়ার প্রয়োজন ক্রেতা, কারণ পশ্চিমারা তাদের ওপর কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।